আসসালামু আলাইকুম। আমরা এখন রেড ফোর্ট এরিয়ার মধ্যে আমি আর রাহান ঢুকলাম। তো রেড ফোর্ট এরিয়াতে মূলত মেলা চলতেছে। এখানে আপনার বিভিন্ন প্রদেশের বিভিন্ন যে আইটেমগুলো আছে এখানে প্লেস করা হয়েছে এবং সেগুলো বিক্রি হচ্ছে। আপনাদেরকে দোকানগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন, এই মেঘালয়ের দোকান, মেঘালয় রাজ্যের। এখানে এটা আসামের দোকান, অর্থাৎ আসামের সংস্কৃতিতে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো এখানে পাবে। রাজস্থানী, এই রাজস্থানী জুতা, স্যান্ডেল, বিভিন্ন জিনিস পাওয়া যাবে। এই যে রাজস্থান, আপনাদেরকে একটু ঘুরায় দেখাই। এটা মূলত প্রতি বছরই হয় এই টাইমে, কয়েকদিন ধরে হয়। চলেন আপনাদেরকে আর একটু ঘুরে দেখা। অর্থাৎ ভারতের যতগুলা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের স্টল আপনি এখানে পাবেন, এবং সেই সব রাজ্যের যেসব বিভিন্ন অঞ্চল, নট অনলি রাজ্য, রাজ্যের পাশাপাশি আরো কিছু স্পেশাল অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে বিভিন্ন জিনিসগুলো পাওয়া যায়। তো সেই জিনিসগুলো মূলত সেইটাকে কেন্দ্র করে মূলত এই মেলার আয়োজনটা করা। এটা প্রতি বছর শীতকালে এই টাইমেই সাধারণত হয়ে থাকে। তো আমাদের ট্রেন মূলত 9:30, তো আমরা এই সুযোগে একটু মেলাতে ঢুকলাম, ঘুরে ঘুরে দেখতেছি, সেই সাথে আপনাদেরকেও জানাচ্ছি। এই সে রেড ফোর্ট কিংবা লাল কেল্লা, ঠিক লাল কেল্লার ভিতরে না, বাইরের অংশ যে বিশাল একটা মাঠ আছে, এরিয়া আছে, সেখানেই মেলার আয়োজন করা হয়েছে। তো আপনারা এই এক মেলাতেই যদি আসেন, ভারতের সমস্ত সংস্কৃতির ছোঁয়া আপনারা এই মেলাতেই পাবেন। কারণ এক এক অঞ্চলের এক এক সংস্কৃতি, ভাষা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে জানা শর্ট আপ, কিন্তু এই মেলাতে আসলে আপনি সব দেখতে পারবেন যে আসামের মানুষ কি পরে, কি খায় কেমন, তামিলনাড়ুর মানুষ কি খায় কেমনভাবে কথা বলে, কি জিনিস পরে, সব এই মেলাতে আপনি পাবেন। এখানে একটা ডিসপ্লে আছে, বিশাল বড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনার ভারতের বিভিন্ন রাজ্যের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেইগুলো এখানে ফোকাস করা হচ্ছে। আপনারা দেখেন, আমি ভিডিওতে দেখাচ্ছি, আরো অনেক কিছু আছে দেখার। দেখি এই হ্যান্ডিক্রাফট, হাতের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাবে, চুড়ি। এখানে বিভিন্ন ওয়ালমেট পাওয়া যাবে হাতে করা। এখানেও আপনার হাতের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাবে। মোটামুটি আপনারা এই মেলাতে এই টাইমে আসলে, আপনারা যারা কেনাকাটা করতে পছন্দ করেন কিংবা বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চান, এই এক মেলাতে আসলে আপনারা সব পাবেন আশা করি। চলেন আরো সামনে যাই, আরো দেখাবো।